উধাও হয়ে যাওয়া নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাসের সন্ধান মিলল অবশেষে। অনেক জল ঘোলা করে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি এলেন। তিনি এখন ঢাকাতে রয়েছেন, অপুর বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই খবর। সেই সূত্রের হাত ধরেই কথা হয় অপুর সঙ্গে। তিনি জানালেন, আমি ঢাকাতেই আছি, অনেকদিন পর ফিরেছি, তাই বেশ কিছু কাজ গুছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকে একটা সংবাদ সম্মেলন করব, তখন সবাই জানাবো এতদিন আমি কোথায় ছিলাম, কেন ছিলাম। তিনি আরও বলেন, আমাকে নিয়ে এতদিন যারা নানান খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁত ভাঙা জবাব পাওয়ার সময় এসে গেছে। আমি মার্চ থেকে আবারও শুটিংয়ে ফিরব। অপু বিশ্বাস আরও বলেন, পাশাপাশি আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা এই অন্তর্ধারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসাবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি, বাধ্য হয়ে আমাকে এতদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন। শিগগিরই দেখা হবে। আরও নিত্য নতুন সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।